তো আপনারা অনেক ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এসএসসি এইচএসসি পরীক্ষায় অটোপাস সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আরে ভাই, অটোপাস কেন দিবে এই বছরে? এই জিনিসটা বুঝতে হবে, অটোপাস দেওয়ার তো কোনো কারণ নাই। হ্যাঁ, অনেকেই কারণ দেখাচ্ছে যে বিদ্যুৎ ও জ্বালানি, স্কুল কলেজ দুই দিন করে বন্ধ সপ্তাহে, যার কারণে অটোপাস দিবে। না ভাই, এটা কোনো ম্যাটার না যে এটার কারণে অটোপাস দিতে হবে। আগে করোনা মহামারী ছিল, বাইরে মানুষজনের যদি শিক্ষার্থীরা একত্র হতো তাহলে ভাইরাসটা সরাবে, তাদের মৃত্যু ঝুঁকিটা বেড়ে যাবে, যার কারণে অটোপাসের সিদ্ধান্ত আগে হয়েছে 2020 সালে। তবে এখন কিন্তু আর অটোপাসের কোনো সিস্টেম নাই, অটোপাস হবে না। আপনাদের এসএসসি পরীক্ষা অবশ্যই হবে সেপ্টেম্বর থেকে, এবং পরবর্তীতে এইচএসসি পরীক্ষাটাও কিন্তু হবে। এবং মাননীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, যারা এই সকল বিষয় নিয়ে বিভিন্ন ধরনের ভুল তথ্য ভিডিওতে উপস্থাপন করছেন, ভুল তথ্য মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন, তাদের জন্য কিন্তু আইনানুগ ব্যবস্থা খুব দ্রুতই নেওয়া হবে। আপনারা বুঝতেও পারবেন না, তার কারণ আপনি যতই ইউটিউবে ভুলভাল ভিডিও ছাড়েন না কেন, আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া কিন্তু কোনো বিষয় না। এই জন্যই ব্যাপারটা মাথায় রাখবেন, আর নিয়মিত সকল গুরুত্বপূর্ণ বিষয় জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। শিক্ষা বিষয়ক সকল নিউজ আপডেট পাবেন, এবং কোন চাকরিতে আবেদন করবেন, কিসে আবেদন করলে আপনার, কোন বই পড়লে চাকরি পাওয়া সম্ভব, সেগুলো সম্পর্কেও কিন্তু বিস্তারিত জানতে পারবেন। তাই আপনারা এসএসসি পাস করবেন, পরবর্তীতে চাকরির বাজারে যোগদান করবেন, এইচএসসি ইন্টারমিডিয়েট পাস করে অনেকেরই স্বপ্ন থাকে, তাই বলবো ভাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখবেন। আর এইটুকুন শিওর থাকেন যে 15 সেপ্টেম্বর থেকে কিন্তু আপনাদের এসএসসি পরীক্ষা অবশ্যই অনুষ্ঠিত হবে। ভিডিওতে যদি আপনার একটুখানি উপকার হয়ে থাকে, ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব।